এই মুহূর্তে আমি আছি বোহো ট্রাঙ্ক ক্যাফে অ্যান্ড স্টোরে, যেটা প্রিন্স আনোয়ার সাথে আছে। কিন্তু আদর করে লোকে এই জায়গাটাকে শুধু বোহো ট্রাঙ্ক বলেও ডাকে, কিন্তু আমার মতে না জায়গাটাকে বোহো ট্রাঙ্ক না বলে বোঝো ট্রাঙ্ক বলা উচিত। কারণ এই এত খাবার দাবার দেখে আমার একটাই কথা বলতে ইচ্ছে করছে, বোঝো। কোনটা ছেড়ে কোনটা হবো সেটা বুঝতে পারছি না, বিকজ এটাই হচ্ছে 599-এর আনলিমিটেড বুফে, যেটা মহালয়া থেকে আগামী ভাই ফোঁটার দিন পর্যন্ত ফুল দমে এরা সার্ভ করবে। তো আপনারা যারা খেতে ভালোবাসেন, যারা খেতে ভালো খুব একটা নাও বাসেন, অন্যরা যারা খেতে ভালোবাসে তাদেরকে নিয়ে চলে আসতে পারেন, কারণ এখানে যারা খুব ভালো টানতে পারে মানে খাবার, তাদের এটা হচ্ছে একদম স্বর্গ, পুরো স্বর্গ। সো এই জায়গাটায় আমি এখন খেতে বসেছি, একটা প্লেট নিয়ে নেবো এবং প্লেটের মধ্যে একটা একটা করে আমাকে কী কী সার্ভ করা হচ্ছে সেগুলো আপনাদের বলে দেবো, আপনারা দেখতে থাকুন জাস্ট। তবে হ্যাঁ, লোভ অবশ্যই দেবেন, কারণ লোভ খুব দরকারি জিনিস। আমি সিঙ্গাপুরি কলা খেতে খুব ভালোবাসি, কিন্তু চোখের সামনে যখন সিঙ্গাপুর চাউমিন থাকে বা সিঙ্গাপুরি নুডলস থাকে, তখন কি আর কিছু ভালো লাগতে পারে আপনি বলুন? তো এটা আমি অবশ্যই ট্রাই করব, কিন্তু তার আগে যেটা আমি ট্রাই করব একটুখানি, সেটা হচ্ছে ব্রাউনি। আমি জানি এটা ডেজার্ট, সবার শেষে খাওয়া উচিত, কিন্তু যেহেতু এটা গলে যাচ্ছে, গলে পাক হয়ে যাচ্ছে আমার নরম মনের মতো, তাই জন্য আমি আগে এটা এক চামচ তো খাবোই, নাহলে নিজেকে হতাশ করে কোনো লাভ নেই, বুঝতে পারলেন? ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। মুখ আর মন দুটোই ভরে গেছে। দুদিন আগে বার্বি সিনেমাটা বিরাট হিট হয়ে গেছে, আর তারপরেই বার্বি কিউ পিৎজা নিয়ে বসেছি, বার্বি কিউ চিকেন পিৎজা অ্যাকচুয়ালি। তো এখান থেকে একটা স্লাইস আমায় কেটে দিতে বলবো, কারণ আমি কাটাকাটির ব্যাপারে একদমই খুব একটা পরিণত মানুষ নই। প্লিজ একটু কেটে দিন। পিৎজা খেয়ে গলা ভেজাতেই হয়, ম্যান্ডেটারি, তাই ভার্জিন মোহিতো ডাক পড়েছে, এক সিপ নিয়ে নেবো এটা, তারপরে চলে যাবো পরবর্তী খাবারে। আমার প্লেটে নতুন অনেক কিছু চলে এসছে, মানে অনেক পরিমাণে আসেনি, অল্প অল্প করে আমি নিয়েছি। এটা হচ্ছে চিকেন গার্লিক ফিঙ্গার, চিকেন পপকর্ন, আর এটা হচ্ছে অ্যালাপেনো পপার্স, বাট এটাকে অ্যালাপেনো বলে, লোকে আবার জ্বালাপেনো বলে, কী জ্বালা আমি বুঝতে পারি না। আর সবথেকে বড় কথা, এতদিন অনেকের চোখের ওপর তুলসী পাতা দিতে দেখতাম আর কি, এখন দেখছি টমেটো সসের মধ্যে তুলসী পাতা দিয়েছে, খুব একটা হাস্যকর ব্যাপার। ক্রিসপি চিলি বেবি কর্ন, এগ ফ্রাইড রাইস, আর এখানে সিঙ্গাপুর স্টাইল নুডলস আছে, কিন্তু একটা জিনিস মিসিং, মানে আমরা বাঙালিরা সবাই জানি সঙ্গে একটু চিলি চিকেন টাইপের কিছু আমাদের একটু লাগে, গ্রেভি টেভি ব্যাপার, নালে দেবী প্রসন্ন হন না, মানে আমরা আমাদের মানে যে ভুখ দেবী অর্থাৎ খিদের দেবী। কিন্তু ব্যাপারটা হচ্ছে হট গার্লিক চিকেনটা আমার সামনে আছে, কিন্তু তার উপর দেখুন অদ্ভুতভাবে দুটো হৃদয়ের মতন বেল পেপার সাঁতার কাটছে, তো ওগুলোকে আমি সন্তর্পণে সরিয়ে দেবো, তারা সন্তর্পণে সাঁতার কাটুক। আমি একটুখানি চিকেন তুলে নিয়েছি, যেগুলো একদম ঘাপটি মেরে নিচে বসেছিলো গ্রেভির তলায়, আমি তুলে নিয়েছি আর একটুখানি গ্রেভি নিয়ে নেবো, চামচে তুলে নিয়েছি হেভি গ্রেভি। এখন হেভি গ্রেভি দিয়ে কিরম করে খাই সেটাই আমার দেখার কথা, কারণ আমার অল্পতেই ঝাল লেগে যায়, তবে আশা করি খুব একটা ঝাল লাগবে না, খেয়ে জানাচ্ছি কিরম লাগছে। খাবারটা খুবই টেস্টি, আর আমি যতটা ঝাল ভেবেছিলাম অসভ্যের মতো ঝাল নয়, অর্থাৎ যারা কম ঝাল খেতে পছন্দ করে তারা খুব ইজিলি এটা খেতে পারে, এনজয় করতে পারে উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো আপনারাও আসুন বহু ট্রাঙ্কে, আর এরকম খুট খাট করে আওয়াজ হচ্ছে বলে আমাকে প্লিজ ক্ষমা কেন্না করে দেবেন, খাওয়ার সময় আর কিছু মাথায় থাকে না। আমি যে পরিমাণ খাবার খাই তার থেকে অনেক বেশি খেয়ে ফেলেছি, তো বলছিলাম আর খেতে পারবো না, আর খেতে পারবো না, টেবিল টেবিল আপনারা ক্লিন করে দিন, করেও দিয়েছিল, কিন্তু এটাও তার অঙ্গ, বুঝলেন তো, পিচ আইস টি। আমি বলেছিলাম মানে আমি আর খেতে পারছি না, কিন্তু তারা ওরা বড্ড জোর করলো যে না আপনি এইটুকু আমাকে খেতেই হবে, তা আমি মানে আবার কেউ বললে আমি আবার না বলতে পারি না, সেই জন্য আমি ঠিক আছে খেয়ে নিই, কোনো অসুবিধা নেই, দেখতে একটু বিয়ার বিয়ার লাগছে, মানে আপনারা যেটা ভাবছেন ওটা না, ভাল্লুকের কথা বলছিলাম আমি। বাহ, চায়ের মতোই খেতে, কিন্তু একটু অন্যরকম চা, বা যেটাই হোক আমি খুব একটা বোধ্য নই, ভালো লাগছে, আপনারাও ট্রাই করবেন।
বোহো ট্রাঙ্ক ক্যাফে অ্যান্ড স্টোরের আরেকটা নতুন আকর্ষণ হচ্ছে কিন্তু এইটা, স্পিনিং হুইল। এখানে মানে এটা পুরো রাজ্যলক্ষ্মী বাম্পার টাইপের, লটারি উঠবে, কী খাবেন না খাবেন। তো আমি প্রচুর খেয়ে নিয়েছি, এখন ফ্রিতে যা খুশি উঠুক না কেন আমি আর খেতে পারছি না, কিন্তু ঘুরিয়ে অবশ্যই নেবো কারণ বাঙালি ঘোরাতে ভালোবাসে। বোহোট্রাঙ্ক ক্যাফে অ্যান্ড স্টোরে যখন আসবেন এদের হোম ডেকোর আইটেমগুলো চেক আউট করতে কিন্তু একদম ভুলবেন না। বোহোট্রাঙ্ক ক্যাফে অ্যান্ড স্টোরে এসেছিলাম আজকে আমি, এবং আসার পর খাওয়া দাওয়া তো হয়েইছে, সেই সঙ্গে ঘর গেরস্থালির জিনিসপত্রও দেখে ফেলেছি, আবার জামা কাপড়ও দেখে ফেলেছি, বিকজ এখানে মোটামুটি সবই তো পাওয়া যায়। আর যেহেতু পুজো আসছে তাই এগুলো চেক আউট করা ইজ ম্যান্ডেটারি, রাইট? তো সে সমস্ত হয়েছে। কিন্তু আরেকটা যাওয়ার আগে বলে রাখি, আজকের আমি যে জামা কাপড়গুলো পরে এসেছি, অর্থাৎ এই যে হলদে সবুজ ওরাংওটাং ব্যাপারটা, এটা আমায় কারা স্পন্সার করেছে? মেগা বাজার শ্রীরামপুর স্টেশন রোডে, যাদের বেশ বড় একটা সুন্দর শোরুম আছে তারা। তো আপনারা যারা পুজোর জামাকাপড় কিনতে ভীষণভাবে আগ্রহী, প্লিজ চলে যান কোথায়? শ্রীরামপুরে মেগা বাজারে। আজকের ভিডিও এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।